নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো আজ আমরা কথা বলবো রিয়েলমি নার্জো 20 সিরিজের ব্যাপারে, যেটা আজকেই লঞ্চ আছে ইন্ডিয়াতে। তোমরা সবাই জানো 21st অফ সেপ্টেম্বর এটা লঞ্চ, এবং আজকে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে পরে কিছুদিনের মধ্যে বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে। তো অবশ্যই আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো রিয়েলমি নার্জো 20 সিরিজের ব্যাপারে। 20 সিরিজের তিনটে ফোন থাকবে, একটা হচ্ছে রিয়েলমি নার্জো 20 প্রো, একটা হচ্ছে রিয়েলমি নার্জো 20 এ, আর একটা হচ্ছে রিয়েলমি নার্জো 20। তো আমরা অলরেডি রিয়েলমি নার্জো 20 এবং রিয়েলমি নার্জো 20 এ এই দুটো বাজেট ফোনের ব্যাপারে কথা বলে নিয়েছি। তাদের একদম 110% কনফার্ম স্পেক্সের ব্যাপারে কথা বলে দিয়েছি অনেকদিন আগেই, তাদের এক্সপেক্টেড প্রাইসের ব্যাপারে কথা বলে দিয়েছি। তো তোমরা যারা ভিডিওটা দেখোনি, তার আই বাটনের ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক পেয়ে যাবে, এই ভিডিওটা দেখার পর ওটা দেখতে পারো। আজকে আমরা কথা বলবো রিয়েলমি নার্জো 20 প্রোর ব্যাপারে, যেটা সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করেছে। তো ফোনটা সত্যি দারুণ হতে চলেছে। এই ভিডিওটা দেখলে তোমরা 110% কনফার্ম স্পেক্সের ব্যাপারে জানতে পারবে লঞ্চের আগে আগেই, এবং তার এক্সপেক্টেড প্রাইসের ব্যাপারে জানতে পারবে, এবং তোমরা জানতে পারবে যে কী কী প্রফিট তোমাদের হবে এই ফোনটা নিলে, আজকের দিনে এই ফোনটা কেন রিকমেন্ডেশনে আসে, এবং কী কী লসেস তোমাদের হবে এই ফোনটা নিলে। তো অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতেই পারো। তো চলো দেরি না করে ভিডিওটা এখনই স্টার্ট করা যাক। তো প্রথমে এটা জেনে রাখো যে রিয়েলমি নার্জো 20 প্রো যে ফোনটা আছে, সেটা কোনো একদম এক্সট্রা নিউ ফোন নয়, এটা একটা রিব্র্যান্ডেড ফোন। রিয়েলমি 7 এর রিব্র্যান্ডেড হচ্ছে, কিছু কিছু জায়গায় ডাউনগ্রেড করেছে এবং কিছু কিছু জায়গায় আপগ্রেড করে রিব্র্যান্ডেড করা হচ্ছে। তো স্পেসিফিকেশন দেখলে জানতে পেরে যাবে যে কী কী জায়গায় ডাউনগ্রেড এবং কী কী জায়গায় আপগ্রেড করতে হবে। তো তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, কোন কোন জায়গায় ডাউনগ্রেড এবং কোন কোন জায়গায় আপগ্রেড করা হয়েছে জানার জন্য। চলো ভিডিওটা এখনই স্টার্ট করা যাক। প্রথমে আমাদের ভিডিওতে আমরা ডিসপ্লে এবং ডিজাইনের ব্যাপারে কথা বলি। তো এই ফোনটা ডিজাইনের ব্যাপারে যদি কথা বলি, অ্যাজ ইউজার রিয়েলমি 7 এর মতনই ডিজাইন তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে গ্লসি গার্ডিয়ানের ফিনিশিং তোমরা দেখতে পেয়ে যাবে, এবং বিল্ড কোয়ালিটি যদি কথা বলি, প্লাস্টিকের বা পলিকার্বনেটের ব্যাক কিন্তু দেখতে পেয়ে যাবে। ক্যামেরা মডিউলের যদি কথা বলি ব্যাক সাইডে, তো ক্যামেরা মডিউলটা রিয়েলমি 7 প্রো বা রিয়েলমি 7 এর মতনই তোমরা দেখতে পেয়ে যাবে। এরপর যদি ডিসপ্লের কথা বলি, 6.65 ইঞ্চিজের ফুল HD+ IPS ডিসপ্লে তোমরা দেখতে পেয়ে যাবে, যেটাতে রিয়েলমি 7 এর মতো 90Hz রিফ্রেশ রেট কিন্তু পেয়ে যাবে। অবশ্যই একটা ওয়াটার ড্রপ ওয়াটার নচ ক্যামেরা পাবে না, এখানে 5 হোলের মধ্যে ক্যামেরা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটার পোর্টসের ব্যাপারে কথা বলি, USB টাইপ সি পোর্ট পেয়ে যাবে, 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাবে, এবং এখানে ট্রিপল সিম কার্ডের অপশন পেয়ে যাবে, যেখানে একটা মেমোরি কার্ড এবং দুটো সিম কার্ড তোমরা ইজিলি ইউজ করতে পারবে। এরপর যদি ফোনটার প্রসেসরের ব্যাপারে কথা বলি, এখানে মিডিয়াটেকের হিলিও G95 চিপসেটটা দেখতে পেয়ে যাবে, যেটা আমরা রিয়েলমি 7 এ দেখতে পেয়েছিলাম। এই প্রসেসরটা দারুণ প্রসেসর, অবশ্যই বাজেটের মধ্যে খুব ভালো প্রসেসর, 3 লাখের কাছাকাছি অ্যান্থোথু বেঞ্চমার্ক স্কোর তোমরা দেখতে পেয়ে যাবে। এটাতে খুব সুন্দরভাবে তোমরা গেমস খেলতে পারবে, অবশ্যই পাবজি আর নেই, বাট হ্যাঁ আদার্স গেম যেগুলো আছে, এবং বাংলাদেশের যারা ভিউয়ার্স তোমরা খুব ভালোভাবে পাবজি খেলতে পারবে এই ফোনটাতে, এবং খুব সুন্দরভাবে অন্যান্য গেমসের মজাও নিতে পারবে, কোনো রকম ল্যাগ ট্যাগ দেখতে পাবে না, খুব ভালো অ্যান্থোথু স্কোর আসছে। রিয়েলমি 7 এর মতনই পারফরমেন্স কিন্তু রিয়েলমি নার্জো 20 প্রোতে তোমরা পেয়ে যাবে। এবং র্যাম রম অপশনে যদি কথা বলি, এখানে অবশ্যই ইন্ডিয়ার জন্য 6GB 64GB স্টার্টিং ভেরিয়েন্ট স্টার্ট হচ্ছে, এবং 8GB 128GB পর্যন্ত। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন এবং UI-এর কথা বলি, Android 10 আউট অফ দ্য বক্স তোমরা দেখতে পেয়ে যাবে, এবং রিয়েলমি UI-টা অপারেটিং হবে। তো এখানে ক্যামেরা সেটআপের ব্যাপারে যদি কথা বলি, রিয়েলমি 7 এর থেকে এখানে একটু ডাউনগ্রেড করা হয়েছে রিয়েলমি নার্জো 20 প্রোতে। এখানে 64 মেগাপিক্সেলের সনির সেন্সার দেওয়া হয়েছিল রিয়েলমি 7 এ, কিন্তু এখানে সনির সেন্সারও পাবে না, 64 মেগাপিক্সেলের ক্যামেরাও পাবে না রিয়েলমি নার্জো 20 প্রোতে। এখানে তোমরা 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবে, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবে, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং তোমরা পেয়ে যাবে। এবং সেলফির যদি কথা বলি, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তোমরা পেয়ে যাবে 5 হোলের মধ্যেই। তো ক্যামেরাতে একটু রিয়েলমি 7 এর থেকে ডাউনগ্রেড করা হয়েছে। তো এরপর যদি রিয়েলমি নার্জো 20 প্রোর ব্যাটারি এবং চার্জারের ব্যাপারে কথা বলি, এখানে রিয়েলমি 7 এর থেকে একটু আপগ্রেড করা হয়েছে ব্যাটারি এবং চার্জারে। রিয়েলমি 7 এ তোমরা 30W ফাস্ট চার্জার দেখেছিলে, 4500mAh ব্যাটারি দেখতে পেয়েছিলে, কিন্তু রিয়েলমি নার্জো 20 প্রোতে তোমরা 5000mAh ব্যাটারি দেখতে পেয়ে যাবে, যেখানে 65W ডার্ক চার্জার দেখতে পেয়ে যাবে, যেটা এই বাজেট ফোনের মধ্যে রিয়েলমি কিন্তু করে দেখিয়েছে। তার জন্য রিয়েলমিকে সত্যি একটা থামস আপ দেওয়া দরকার। এরপর যদি প্রাইস পয়েন্টের কথা বলি, যেটার জন্য তোমরা ওয়েট করছিলে, যেটা কত টাকা প্রাইসের লঞ্চ করবে, তো দেখো এখানে ইন্ডিয়ান যে প্রাইসটা লঞ্চ করছে, এক্সপেক্টেড যে প্রাইসটা হচ্ছে, সেটা যেটা বেস ভেরিয়েন্ট সেটাতে কিন্তু 16000 টাকার মধ্যেই তোমরা দেখতে পেয়ে যাবে। এবার কোন অ্যাঙ্গেল থেকে তোমরা এই ফোনটা নিতে পারো, কেন এটা রিকমেন্ডেশনে আসে, তার কারণ হচ্ছে আজকে দিনে তোমরা যাদের 20000 টাকা নেই, রিয়েলমি 7 প্রোতে ডার্ক চার্জার দেওয়া হয়েছিল 20000 টাকা, তো তোমাদের যাদের কাছে 20000 টাকা নেই, তোমরা ডার্ক চার্জার নিতে চাও, তো অবশ্যই এই ফোনটার দিকে যেতে পারো। বাকি রিয়েলমি 7 এর মতনই সেম টু সেম দেখতে পেয়ে যাবে, জাস্ট ক্যামেরাটা একটু ডাউনগ্রেড করা হয়েছে। তো ক্যামেরা নিয়ে যাদের অতটা এসে যায় না, কিন্তু তোমরা ডার্ক চার্জার নিয়ে খুব বেশি ইন্টারেস্টিং
65 ওয়াটে ডার্ক চার্জার নিয়ে খুব বেশি ইন্টারেস্টিং, তারা কিন্তু এই ফোনটার দিকে যেতে পারো, যেটা খুব কম টাকায় রিয়েলমি নার্জো 20 প্রোতে তোমরা দেখতে পেয়ে যাও। এটাই ছিল আজকের ভিডিও, কোনো রকম জিজ্ঞাসা বা আস্কিং থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে করতে পারো, কোনো রকম সাজেশন থাকলে আমাকে কমেন্ট বক্সে দিতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি ডেইলি ভিডিওস এরকমই ভিডিওস আপলোড করতে থাকি। দেখা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং টপিকের সাথে, ততক্ষণের জন্য।